বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট একবার জয় করায় যেখানে স্বপ্নের মতো সেখানে পরপর 26 বার এভারেস্ট জয় করেছেন নেপালি পর্বতারোহী পাসাং দাওয়া শেরপা। গত রোববার 26তম বারের মতো মাউন্ট এভারেস্ট আরোহণ করে বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই রেকর্ড গড়েছেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, 46 বছর বয়সী পাসাং দাওয়া শেরপা 8849 মিটার উচ্চতায় চূড়ায় উঠেছেন 26 বার। এর আগে এতবার এই চূড়ায় আরোহণ করেছে কামিরিতা শেরপা। তার রেকর্ডই ছুঁয়েছেন পাসাং দাওয়া শেরপা। পর্যটন কর্মকর্তা বিজ্ঞান কৈরালা জানান, এর আগে নেপালি পর্বতারোহী কামিরিতা শেরপা বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে 26 বার এভারেস্ট জয়ের রেকর্ড গড়েন। কামিরিতা এখন এভারেস্ট অভিযানে আছেন। তিনি যদি আবার এই পর্বতের শীর্ষে উঠতে পারেন তবে আরও একটি রেকর্ড গড়তে পারবেন। এভারেস্টের চূড়ায় আরোহণের জন্য বিদেশি পর্বতারোহীদের জন্য এবছর 467টি পারমিট ইস্যু করেছে নেপাল। এর আগে কখনো এত বেশি সংখ্যক বিদেশিকে এভারেস্ট আরোহণের অনুমতি দেয়নি দেশটি। নেপালি হিমালয় কর্মকর্তাদের মতে, 1953 সালে স্যার এডমন্ড হিলারি এবং শেরপা তেনজিং নরগে এভারেস্টে আরোহণের পর থেকে এ পর্যন্ত 11,000-এর বেশি বার এভারেস্ট আরোহণ করা হয়েছে। এর মধ্যে এভারেস্টে ওঠার সময় মারা গেছেন 320 জন। জান্নাত নিপু, সমকাল।